রহমান রহিম, বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত কলিজার বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখানে আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমি মুস্তাকিম, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুস্তাকিম ইন্টারন্যাশনাল। দর্শক বন্ধুরা, আজকে চলে আসলাম একটি প্রতিষ্ঠানে, আপনাদেরকে পরিচয় করা দেব প্রতিষ্ঠানের যে মালিক ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, আপনার নাম কি? আমার নাম জামাল মিয়া। জামাল মিয়া, আপনার প্রতিষ্ঠানের নাম কি? জামাল ফার্নিচার গ্যালারি আর কি। জামাল ফার্নিচার গ্যালারি, আচ্ছা এটা কোন জায়গায় অবস্থিত? এটা শিমুলিয়া চৌরাস্তা বাজার আর কি। দর্শক বন্ধুরা, পাকুন্দিয়া থানা জেলা কিশোরগঞ্জ। আচ্ছা, আপনার এখানে যে রাজুকে একটি ফার্নিচার দেখতেছি, এটার কত টাকা বিক্রি করেন? এগুলির প্রাইস হচ্ছে 4000 টাকা, এগুলি হচ্ছে 4500 টাকা। দর্শক বন্ধুরা, মাথায় নষ্ট রাজকীয় ফার্নিচার আপনি ওনার কাছ থেকে নিতে পারবেন মাত্র 4500 টাকা, আর এটা দেখতেছেন 4000 টাকা। আচ্ছা, আমাদের চ্যানেলের নাম বলে ডিসকাউন্ট আছে কিনা ভাই? আচ্ছা, এই যে এত চমৎকার একটি পাইকারি এবং খুচরা দুটাই নিতে পারবেন, উনি সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকে, ওনাদের নিজস্ব পরিবহন দ্বারা আপনারা যে কোনো সময় ওনার কাছ থেকে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এই যে আপনার এখানে যে কোনো জায়গার মধ্যে 9000 বেশি আমি 8000 টাকা রাখতে পারবো আর কি। এটা দুটা বুট যেগুলি ওটুবি আর কি, এগুলি মোটা আর কি। দর্শক বন্ধুরা, ওটুবি কার্ডের আপনারা দেখতেছেন খুবই চমৎকার ডিজাইন, রাজকীয় ডিজাইনে আপনারা ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, এগুলো কি প্রাইসে বিক্রি করেন? এটি সিন্টিবিলগুলো যদি এগুলি হচ্ছে 4500 টাকা হয়ে বিক্রি করি আর কি। এগুলি আমাদের চ্যানেলের নাম বলে ডিসকাউন্ট আছে, চ্যানেলের আমার ডিসকাউন্ট হয়েছে মানে 5000 টাকা বেশি, 4500 টাকা রাখতে পারবেন, 500 টাকা রাখতে পারবেন। আর এগুলি 9000 8500 জি, এগুলি 8000 টাকার মধ্যে রাখতে পারবেন। দর্শক বন্ধুরা, আপনারা নিতে পারবেন মাথায় নষ্ট দর্শক রাজকীয় ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, এই যে কত চমৎকার ডয়ারগুলা, আপনারা ওনাদের কাছ থেকে লো প্রাইজের মধ্যে নিতে পারবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি এবং খুচরাতে নিতে পারবেন, ওনাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, আপনার একটা ফোন নাম্বার বলেন যেটাতে আপনাকে পাওয়া যাবে। 0171438570। দর্শক বন্ধুরা, তারপর আপনাদেরকে আমরা নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। আচ্ছা, এই যে টাঙ্গুলো দেখতেছি, এই টাঙ্গুলো আপনারা কীভাবে বিক্রি করেন? টাঙ্গুলায় বিক্রি করি আপনি 4000 টাকা হয়ে যায়, এমন কাস্টমারাই মনে হরেন যে আরও 1-200 টাকা কম রাখা যায়। দর্শক, ওনাদের গোডাউনে ইউজ পরিমাণ মাল আছে, আমরা সময় স্বল্পতার জন্য আপনাদেরকে গোডাউন দেখাতে পারবো না, আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করতেছি। ওনাদের প্রচুর প্রোডাক্ট আছে দর্শক, হাজার হাজার কোয়ালিটির প্রোডাক্ট আছে, ওনাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। উনি প্রতিষ্ঠানের মালিক, যদি ওনার আরও লোক আছে চালানোর মতো, আপনারা ওরা থাকলে হয়তো আপনাদেরকে বুঝিয়ে বলতে পারতো। আচ্ছা, এই যে আপনাদের এখানে একটা কার্ড দেখতেছি, এই কার্ডটা আপনি কীভাবে বিক্রি করেন? কার্ডটা আপনার বিক্রি করি 7500 টাকা, যদি কাস্টমার লাগে তো হয়তো 7000 টাকা বেঁচে দেবো, এরপর অন্য একটা হচ্ছে বাকি, একটা হচ্ছে নগদ, নগদ হইলে আরও কম কিছু দেওয়া। দর্শক বন্ধুরা, আপনারা চমৎকার একটি কথা শুনলেন ওনার কাছ থেকে, খুবই খুবই লো প্রাইজের মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন, খুবই চমৎকার, এই অল্প রেটের মধ্যে উনি আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারবে। আচ্ছা, এই যে আপনার এখানে যে আলনাটা দেখতেছি, আলনাটা সম্পর্কে যদি একটু বলতেন। জি, 2000 টাকা হলে আলনাগুলো দিতে পারবেন। দর্শক, ওনার কাছ থেকে 2000 টাকা হলে আপনার আলনাগুলো সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, এই যে সুপার সেটটা আপনার এখানে, পাঁচ সিটের যে সুপার সেটটা, এটা আপনি কত টাকা দাম চাচ্ছেন? এটি আপনার 12500 টাকা হইলে এবং মনে নগদে নিয়ে গেলে 10000 টাকা রাখতে পারে। দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের নাম বলে আপনারা আরও 2000 টাকা সেভে পাচ্ছেন, 10000 টাকার মধ্যে নিতে পারবেন, এরপরও আপনারা ওনার কাছ থেকে পাইকারি খুচরা নিয়ে ব্যবসা করতে পারবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে ওনারা পাইকারিতে মাল বিক্রি করবেন। এটা দেখতেছি, এটা কত টাকা দাম চাচ্ছেন? এটা হচ্ছে 9000 টাকা দাম, নিলে হয়তো আরো 500 টাকা কম রাখা যাইব। মাথায় নষ্ট দর্শক বন্ধুরা, আপনারা দেখেন মাত্র 8500 টাকার মধ্যে আপনারা রাজকীয় আলমারিটা নিতে পারবেন, এত কম রেটে চিন্তাও করা যায় না। দর্শক, আপনারা নিঃসন্দেহে ওনার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারেন, আপনারা আসুন। যারা এনজিওর ব্যবসা করেন, যারা কিস্তিতে মাল বিক্রি করেন, বাজারা ছুটোখাটো ব্যবসা করেন, বাজারা প্রবাসী আছেন, বাজারা বেকার আছেন, তারা আসুন ওনার কাছ থেকে, ওনার কাছ থেকে মাল নিয়ে আপনারা ব্যবসা শুরু করুন। আপনারা 1,50,000 2,00,000 যত টাকায় পুঁজি থাকুক না কেন, আপনারা ব্যবসা শুরু করতে পারেন ওনার কাছ থেকে মাল নিয়ে, ইনশাল্লাহ আপনারা ভালো প্রফিট করতে পারবেন। আচ্ছা, এটা আপনারা 18,000 টাকা হলে নিতে পারবেন, খুবই চমৎকার। এটা আকাশি কাঠের, আপনারা জানেন আকাশি কাঠের একটি প্রোডাক্ট দীর্ঘদিন লাস্টিং করে, তাই আপনারা নিঃসন্দেহে এটি নিতে পারেন 18,000 টাকার মধ্যে। আচ্ছা, এই যে আপনার এখানে যে কাঠটা দেখতেছি, এটা কি কাঠের? আকাশি। দর্শক বন্ধুরা, আকাশি কাঠ, এটা আপনারা নিতে পারেন, এটি আপনারা 50-100 বছর পর্যন্ত নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন, খুবই চমৎকার, খুবই রাজকীয় কাঠ, আর রাজকীয় ডিজাইন আপনারা দেখতেছেন। এটার দাম কত চাচ্ছেন? 15,000 টাকা। মাথায় নষ্ট দর্শক বন্ধুরা, মাত্র 15,000 টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন, আর দেরি না করে এখনই চলে আসুন এবং আপনারা কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যান, আপনাদের ওনার কাছে ফোন করেন, ফোন করে আপনাদের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন খুব সহজে। আচ্ছা, এই যে একটা কাঠ দেখতেছি ভাই, ও কাঠ, এটা কীভাবে বিক্রি করেন?
দর্শক বন্ধুরা, মালয়েশিয়ান উকাট যেটা আপনারা খুব সহজে ওনার কাছে সংগ্রহ করতে পারতেছেন অল্প টাকায়। আচ্ছা, এই যে আপনার এখানে যে আপনার স্টিলের যে কাঠগুলো দেখতেছি, স্টিলের কাঠগুলো এটি 6,000 টাকা বেচা যাইব আর কি, 6,000 টাকা। দর্শক বন্ধুরা, খুবই চমৎকার ডিজাইন, রাজকীয় ডিজাইনের কাঠগুলো আপনারা 6,000 টাকার মধ্যে ওনার কাছে সংগ্রহ করতে পারেন। আর দেরি না করে এখনই চলে আসুন এবং ওনার সাথে যোগাযোগ করুন। আপনার কাছে কত টাকার মাল হলে বেশি ব্যবসা শুরু করতে পারবেন? কমসে কম 2-3 লক্ষ টাকা লাগবে। 2 লক্ষ টাকার মাল লাগবে। আচ্ছা, যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? বেকার তো একটা অভিশাপ, বেকার মুক্ত দেশ গড়া সবাই চায়। তো আপনি বেকারদের কি সহযোগিতা করবেন কিনা আপনার কাছে প্রোডাক্ট নিলে? নিলে অবশ্যই হেলা দু মানে 1 লক্ষ টাকা 50,000 টাকা নিয়ে 1 লক্ষ টাকার মাল তারা দিতে পারবো এমন একটা ক্যাপাসিটি আছে আর কি। আর এই 1 লক্ষ দিয়ে হ্যাঁ মনে হলেন যে হয়তো 2-3 লাখ টাকার মালের একটা পজিশন করে করতে পারবো। দর্শক বন্ধুরা, আপনার চমৎকার একটি বাণী শুনলেন যে আপনারা যদি চান ওনার কাছে বাকিতে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে, তার আগে আপনাকে বিশ্বস্ত হতে হবে। আর আপনারা জানেন ব্যবসা করতে আসলে টাকা লাগে না, ইচ্ছাশক্তি যথেষ্ট। যদি আপনার সততা থাকে তাহলে আপনি একজন ব্যবসায়ী হতে পারবেন ইনশাল্লাহ। ব্যবসা করতে সত্যি টাকা লাগে না। আসুন আমরা পরের কর্মচারী না হয়ে নিজে মালিক হই, আর নিজে যদি মালিক হতে চাই তাহলে আমরা কুস্ত হবে এরকম সরল সরল মানুষ যাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবো। তাই আর দেরি না করে এখনই চলে আসুন। আচ্ছা, আপনি যারা প্রবাসে থাকে, রেমিটেন্স যোদ্ধা যারা আমাদের দেশের জন্য অনেক কষ্ট করে, তারা যদি আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চায় কিংবা তাদের পরিবারের জন্য যদি প্রোডাক্ট নিতে চায়, তাদের জন্য কোনো ডিসকাউন্ট আছে কিনা? অনেক প্রবাসী তো আমাদের এই ভিডিওটা দেখতেছে। অবশ্যই প্রবাসীরা নিলে হয়তো হেরা দুধ মনে হয় একটা জিনিস, এমনি অন্য হানো গেলে 1,000-1,500 টাকা বেশি হয় কোটিয়াদির ফুলের ঘাট। অথচ এইসব জায়গার তো আমি আপনার সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করবেন। আপনার মেয়ের হাতে কখনোই ফোন তুলে দিবেন না, তাকে বই তুলে দিন। আপনার ছেলের হাতে কখনো বাইকের চাবি তুলে দিবেন না, তাকে নতুন জীবন দিন। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।